আমরা তো জানি, অনেক কিছুই জানি, অত্যন্ত কম মূল্যে চ্যানেল সেই নাটকটা কিনে নিয়েছে। 10টি চ্যানেল থেকে প্রত্যাখ্যান হয়েছে, ওই 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা দিয়ে যে নাটকটা বানিয়েছিল সেটা শুধু 1 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। জীবনে নাটক দেখে নাই, সেও নাটকের ডিরেকশন দেয়, যে কোনোদিন অভিনয়ের অও জানে না সেও অভিনয় করছে। আমরা শুধু খারাপগুলোই দেখেন, সেগুলো নিয়ে আলোচনা করেন, নাটক খারাপ হয়নি। বাজারে ভালো আলু পাওয়া যায়, পচা আলুও পাওয়া যায়। হ্যাঁ, অনেকে বলেন যে নাটকের মান খারাপ হয়ে গেছে, কিন্তু আমার কথা হলো যে নাটক তো দেশের বাইরে কিছু একটা নয়, বাংলাদেশে যেরকম একটা সব কিছুর মধ্যে ঝামেলা আছে, এই নাটকের মধ্যে ঝামেলা থাকবে, এটা তো খুব স্বাভাবিক। আমরা তো দেশের বাইরে কেউ না, একটা দেশ চলছে যেভাবে, একটা দেশের একটা ডিপার্টমেন্ট চলছে যেভাবে, একটা মিনিস্ট্রি চলছে যেভাবে, একটা যে কোনো অফিস চলছে যেভাবে, তো আমরা তো তার বাইরে কিছু না, সেই লোকগুলোই তো আমাদেরই আত্মীয় সবাই, তো এখানেও কিছু ঝামেলা থাকতে পারে। কিন্তু আমাদের যে মান পড়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। অনেক ভালো নাটক হচ্ছে, আপনারা দেখেন না, আমরা শুধু খারাপগুলোই দেখেন, সেগুলো নিয়ে আলোচনা করেন, এবং সেগুলো নিয়ে দর্শকরা অনেক সময় বলে আমরা তো ভাই আপনাদের নাটক দেখি না। হ্যাঁ, দেখেন না, এই নাটকটা দেখেছেন না, কোনটা ভাই ওইটা দেখেছেন না, ওইটা তো কই যে ওই আমার ওই নাটকটা তো খুব প্রশংসা পেয়েছে, দেখেছেন ও না, ওটা তো দেখা হয়নি, কবে হয়েছিল। তার মানে ভালো নাটক আপনারা দেখেন না, দেখা হয় না আপনাদের। তবে ইদানিং আমি বলবো যে একটু সুবাতাস বইছে ইউটিউবের কারণে, কারণ টেলিভিশনে অনেক নাটক, অনেকে নাটক দেখেন না বিজ্ঞাপনের চোটে, তারা ইউটিউবে খোঁজেন, এবার খুঁজে 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 বের করেন যে ভালো নাটকগুলো, সেগুলো একজনের মুখ থেকে আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছ থেকে আরেকজনে যায়, এবং সেগুলো দেখেন তারা, এবং তাদের কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে না, নাটক খারাপ হয়নি। খারাপ নাটক আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতও থাকবে, এটা সবসময় থাকবে। বাজারে ভালো আলু পাওয়া যায়, পচা আলুও পাওয়া যায়, আবার তার চেয়েও ভালো আলু পাওয়া যায়, আবার অনেক সময় আলু পাওয়াও যায় না, অনেক সময় এত বেশি আলু আসে যে আলুর দাম এত কমে যায়, তখন সবাই আলুর ব্যবসা শুরু করে দেয়। এবং নাটকেরও তাই অবস্থা, যখন নাটকের রবরবা অবস্থা, জীবনে নাটক দেখে নাই সেও নাটকের ডিরেকশন দেয়, যে কোনোদিন অভিনয়ের অও জানে না সেও অভিনয় করছে, তো এগুলো তো তার কাছ থেকে কী জিনিস পেতে পারেন না, তা আপনি বুঝতেই পারেন। আমি এরকম অনেক ডিরেক্টরের কাজ করেছি, জীবনে কোনোদিন ডিরেকশন দেয়নি, একটা বাজেট পেয়ে গেছে, কারোর কাছ থেকে টাকা পেয়ে গেছে, এসে বলে যে আমার নাটক অভিনয় করবেন, দিয়ে দেখি যে সে কিছুই জানে না, সে নাটকই জানে না, সে নাটকের ডিরেকশন দিতে আসছে। তো সেসব নাটক কিন্তু প্রচারও হয়েছে। কেন প্রচার হয়েছে? কারণ অত্যন্ত কম মূল্যে চ্যানেল সেই নাটকটা কিনে নিয়েছে। যে নাটকটি 10টি চ্যানেল থেকে প্রত্যাখ্যান হয়েছে, সেই নাটকটি 11 নম্বর চ্যানেলে গিয়ে প্রচার হচ্ছে। কেন হচ্ছে? কারণ সব চ্যানেলে বলেছে এটা মান প্রচারযোগ্য না, কিন্তু সেই নাটকটি আবার 11 নম্বর চ্যানেলে গিয়ে প্রচার হচ্ছে। কীভাবে হচ্ছে? কারণ ওই 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা দিয়ে যে নাটকটা বানিয়েছিল সেটা শুধু 1 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে সে। তো এরকম হলে তো হবে না। চ্যানেলের নাটকের মান নির্ণয় করবে কে? কোয়ালিটি কন্ট্রোল করবে কে আমাকে বলেন আপনারা? চ্যানেল তো, চ্যানেল ছাড়া তো আর কেউ কোয়ালিটি কন্ট্রোল করার নাই, একমাত্র চ্যানেলই কিন্তু কোয়ালিটি কন্ট্রোল করতে পারে, বিকজ তাদের হাত দিয়ে এটা প্রচার হচ্ছে। তো তারা ওইখানেই যদি খারাপ নাটক থামিয়ে দিতে পারে যে না, এই মানের নিচে নাটক আমরা নিব না, তাহলে তো আর কেউ বানাবে না। যেমন আপনার নাটক যদি সব জায়গায় প্রত্যাখ্যান হয়ে যায় যে না, এই মানের নাটক আমরা নিব না, এটা প্রচারের যোগ্য না, তাহলে তার সে জীবনে কোনোদিন নাটক বানাবার সাহস করবে না। কিন্তু তা তো হচ্ছে না। ওই যে বললাম, 10 জায়গায় প্রত্যাখ্যান হওয়ার পর 11 নম্বর জায়গা দিয়ে হচ্ছে, বা কোনো না কোনো জায়গা দিয়ে গিয়ে প্রচার হচ্ছে। আমরা তো জানি, অনেক কিছুই জানি, যে 90,000 টাকা দিয়ে বলে 60 মিনিটের নাটক বানিয়ে নিয়ে আসে এবং বানিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেগুলো কী হচ্ছে তো আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু তার মানে এই না যে নাটকের মান খারাপ হয়ে গেছে। নাটক হচ্ছে, ভালো ভালো আমাদের অভিনেতা অভিনেত্রী এসেছে আমাদের মিডিয়াতে, মেকার এসেছে অনেক ভালো, আমাদের রাইটাররা অনেক, এখন যারা পড়াশোনা করে এসছে তারা ভালো নাটক লিখছে। এমনি হয়তো অনেকে ক্যামেরাম্যান হয়ে গেছিলো, এখন সবাই পড়াশোনা করে আসছে, লাইটের লোকজন, তাদের এখন জ্ঞান অনেক বেড়ে গেছে আগের চেয়ে। সেই জন্য আমি বলবো যে আমাদের সব কিছুই আছে, সব কিছু হচ্ছে, কিন্তু আমরা প্রপার পৃষ্ঠপোষকতাটা পাচ্ছি না। আপনারা দেখেন, ওটিটির কথাই যদি বলি, ওটিটির বাজেট অনেক বেশি হওয়ার কারণে ওই যারা নাটক বানাচ্ছে, যার নাটক ভালো লাগতো না, আপনার ওই নাটক ওদের নাটকটা ভালো লাগছে, কারণ সে তার ইচ্ছা মতো কাজটা করতে পারছে বাজেটের কারণে। সুতরাং বাজেট একটা ফ্যাক্টর।